हेलो व्यूअर्स, वेलकम टू इम्प्रूव योर इंग्लिश विथ आईएम। आमी आज के अपन के जेटा कराब से हलो ग्रामाटिकल सेंटेंस थ्री। आमी ग्रामाटिकल सेंटेंसगुलो एक थेके 200 मत हबे ग्रामाटिकल सेंटेंस जेगुलो पर कराब। आज के आमादेर पार्ट हबे थ्री। ए पार्टे आमरा कि आलोचना करब, प्रथम पार्टे आमरा आलोचना करेछिलाम विभव। आमादेर एखन विभव चलछे, तो विभवेर प्रेजेंट माने एम इज आर एर व्यवहार, तारपरे वाज आर ओयर जेटा करेछिलाम ग्रामाटिकल सेंटेंस टू ते। आपनारा जदि ना देखे थाकें ताहले ओगुलो आगे देखे आसें, तारपरे तीन नम्बर भिडियोटा देखबेन। आज के आमी जेटा करब सेटा हलो ग्रामाटिकल सेंटेंस थ्री, अर्थात विभव शैल बी आर उइल बी व्यवहार। शैल बी एबं उइल बी दिए किभावे शत शत ग्रामाटिकल सेंटेंस करा जाए सेटाई आज के आमरा देखाबो। तो प्रथमे शैल बी, शैल बा उइल प्लस बी, एटा कखन व्यवहार हय? जखन कर्ता निजे भविष्यते कोनो किछु हबे, एई अर्थे शैल बी बा उइल बी व्यवहार करी आमरा। भविष्यते जखन कर्ता निजे किछु हबे, जेमन जदि बोली आमी एकजन डॉक्टर হব, তাহলে এখানে আমি একজন ডক্টর হব। তাহলে ইংলিশে যদি আমি এটাকে ট্রান্সলেট করি তাহলে কীরকম হবে? যে আই উইল বি, উইল বি মানে হব, তাহলে আমি হব কি মানে একজন এ ডক্টর, DOCTOR, এ ডক্টর, আমি একজন ডক্টর হব। তাহলে এখানে বাংলা আর ইংরেজি তফাতটা কি, যে আই থেকে এখানে আই বসে গেল, এখানে হবটা ইংরেজিতে উইল বি হয়ে গেল, উইল বি হলো, আর একজন এখানে একজন বসলো, আর ডক্টর ডক্টর হয়ে গেল। তাহলে এভাবে মানে পুরাপুরি বাংলা থেকে ইংরেজি যদি আমরা করতে যাই তাহলে কিন্তু ওয়ার্ডগুলো পরপর বসবে না। ইংরেজির গ্রামাটিক্যাল সেন্টেন্সের কিছু স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচারগুলো ফলো করবে, কিন্তু বাংলার ক্ষেত্রে সেটা সম্পূর্ণ আলাদা। এবার একটা প্রশ্ন, যে স্যার ফার্স্ট পারসন যদি হয় তাহলে তো শ্যাল বসে, তাহলে এখানে কেন কেন আপনি উইল বসালেন? বর্তমান গ্রামারিয়ানরা মানে উইলের ব্যবহার সব জায়গাতেই করছে, ঠিক আছে? যদি আপনারা প্র্যাকটিক্যাল ইংলিশ ইউসেজ এই বইটা অক্সফোর্ড ইউনিভার্সিটির পাবলিকেশন যদি এই বইটা আপনারা লক্ষ্য করেন তাহলে সেখানে দেখতে পাবেন যে সব কিছুতেই আর কি উইল ব্যবহার করছে, শ্যালটা শুধুমাত্র একটা জায়গাতেই ব্যবহার করা আছে, সেটা আমি দেখাচ্ছি। তাহলে আমি একজন ডক্টর হব, এটা হলো অ্যাফার্মেটিভ বা হ্যাবাচক বাক্য। তারপরে যদি বলি আমি একজন ডক্টর হব না, এখানে না বাচক বা নেগেটিভ সেন্টেন্স, তাহলে কী হবে? আই উইল নট বি এ ডক্টর, আমি একজন ডক্টর হব না। তাহলে এটা কি? এটা হলো অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ বা হ্যাঁ বাচক, আর এটা হলো নেগেটিভ সেন্টেন্স, এটা হলো নেগেটিভ সেন্টেন্স, যে আমি হব না, আই উইল নট বি এ ডক্টর। তারপরে আমি কি একজন ডক্টর হব? আমি কি একজন ডক্টর হব, এখানে প্রশ্ন করছে, তাহলে এটা হলো কোশ্চেন, এটাকে আমরা বলবো কোশ্চেন বা প্রশ্নবোধক বাক্য। এটা কীরকম হবে? এটা হবে এখানে যে উইলটা আছে, উইলটা সবসময় অক্সিলারি ভাবটা প্রথমে চলে যাবে, তাহলে এখানে উইল হবে। হ্যাঁ, এই জায়গাটাতে একটা কথা বলার আছে, যে ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন বলতে গেলে আমরা আই আর উইকে বোঝাই। এখানে যখন আমরা কোশ্চেন মার্কে, যখন আমরা কোশ্চেন বা ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্সে যখন আমরা ব্যবহার করব তখন কিন্তু ফার্স্ট পারসন থাকলে শ্যাল হবে। তো এখানে কিন্তু আমরা আর উইলটা বসাবো না, আমরা কী বসাবো? শ্যাল, শ্যাল
I be a doctor? Shall I be a doctor? আমি কি একজন ডক্টর হব? এখানে কেন শ্যাল হলো? কারণটা হলো যে কোশ্চেন বা বাংলাতে আমরা বলি প্রশ্নবোধক বাক্য, সেই প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন হয় তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র আমরা শ্যাল বসাবো, বাকি সমস্ত জায়গায় আমরা উইল বসাবো। এই এই আলোচনাটা করা আছে অক্সফোর্ড ইউনিভার্সিটির একটা গ্রামার বই, খুব ভালো একটা বই, যেটা হলো প্র্যাকটিক্যাল ইংলিশ ইউসেজ। এই বইটাতে খুব ভালো করে আপনারা যদি পড়ে দেখেন তাহলে এখানে এই আলোচনাটাই করা আছে। তাহলে এখানে কি বললাম যে শ্যাল আই বি এ ডক্টর, আমি কি একজন ডক্টর হব? বাংলাতে যেমন এখানে কি দেওয়া আছে এ কি, কিন্তু শ্যালটাকে আগে বসিয়ে দিলে ইংলিশে কিন্তু সেই একই মিনিংটা ফুটে ওঠে। তারপরে যদি বলি যে আমি কি একজন ডক্টর হব না, আবার প্রশ্ন কিন্তু এখানে না আছে, আবার এখানে কি আছে, দুটোই আছে। তাহলে এক্ষেত্রে কি হবে, এখানে হবে শ্যাল আই নট বি এ ডক্টর, আমি কি একজন ডক্টর হব না, শ্যাল আই নট বি এ ডক্টর। এখানেও কিন্তু আমি কোশ্চেন মার্ক আছে এবং এটা ফার্স্ট পার্সন, এটা ফার্স্ট পার্সন, যার জন্য এখানে আমি শ্যাল ব্যবহার করলাম, বাকি ক্ষেত্রে আমি উইল ব্যবহার করলাম। কেন? কারণ ইন্টারগেটিভ আর ইন্টারগেটিভ নেগেটিভ সেন্টেন্সে শুধুমাত্র আমরা কী করব, ফার্স্ট পার্সন হলে শ্যাল ব্যবহার করব আর না হলে করব না। তাহলে আমরা যে স্ট্রাকচারটা দেখলাম সেটা হলো প্রথমে সাবজেক্ট, তারপরে কি বসবে উইল, তারপরে বি, তারপরে আদার্স, অন্য যদি কিছু থেকে থাকে, অন্য যা থাকবে সেইগুলো বসবে। এ হলো আমাদের স্ট্রাকচার। আমাদের প্রথম যে বাক্যটা আছে এক নম্বরের, সেটা আপনারা ওখানে দেখতে পাচ্ছেন যে তুমি একদিন বিশ্ববিখ্যাত বিজ্ঞানী হবে, তুমি হবে, এটা কি হবে, ইউ হবে, উইল বি, তুমি হবে একজন বিশ্ববিখ্যাত বিজ্ঞানী। তাহলে এ একজন বিশ্ববিখ্যাত মানে ফেমাস করলাম, এফ এ এম ও ইউএস, ফেমাস, বিজ্ঞানী ইংলিশ সায়েন্টিস্ট, এস সি আই ই এন টি আই এস টি। তাহলে তুমি বা আপনি, ইউ উইল বি এ, তুমি হবে একজন ফেমাস সায়েন্টিস্ট, একজন বিশ্ববিখ্যাত বিজ্ঞানী। দুই নম্বরে কী আছে, পুতুল ভবিষ্যতে বড় গায়িকা হবে, পুতুল ভবিষ্যতে বড় গায়িকা হবে। তাহলে পুতুল, পি ইউ টি ইউ এল, একজনের নাম, পুতুল হবে, পুতুল উইল বি, কি হবে না তো বড় গায়িকা হবে, ভবিষ্যতে বড় গায়িকা হবে। তাহলে বড় গায়িকা এ গ্রেট করতে পারি, বড় এখানে জি আর ই এ টি, গ্রেট, সিঙ্গার এস আই এন জি ই আর, সিঙ্গার বলেছে ভবিষ্যতে, তাহলে কি হলো ইন ফিউচার, ইন ফিউচার। এই ইনটা কেন বসালাম, এই আলোচনাটা আমার ওই প্রেপোজিশনের প্লে লিস্টে গিয়ে আপনারা একটু দেখে নেবেন। পুতুল উইল বি, পুতুল হবে এ একজন গ্রেট সিঙ্গার, একজন বিখ্যাত গায়িকা ইন ফিউচার, ভবিষ্যতে। তিন নম্বর, ভারতবর্ষ একটি মহান দেশ হবে। তিন নম্বরে যেটা আছে ভারতবর্ষ, তাহলে ভারতবর্ষ আমি এখানে ইন্ডিয়ায় লিখলাম বা ভারতও লিখতে পারি, ইন্ডিয়া উইল বি কি হবে, একটা মহান দেশ বা মহৎ দেশ, এ গ্রেট কান্ট্রি, একটা মহৎ দেশ বা একটা মহান দেশ হবে, কি হবে না তো ভারতবর্ষ হবে। এখানে বিভাব আমরা তখনই ব্যবহার করব যখন সাবজেক্ট নিজে কোনো কিছু হবে, এখানে ভারতবর্ষ নিজে একটা মহৎ দেশ হচ্ছে, তারপর পুতুল নিজে একজন গায়িকা হচ্ছে ভবিষ্যতে, তারপর এখানে প্রথমটাতে তুমি বা আপনি, এখানে কি হবে একজন সায়েন্টিস্ট হবে, নিজে হবে, যার জন্য এখানে আমরা বিভাব ব্যবহার করছি। তারপরে কি হবে, ভারতবর্ষ থেকে চার নম্বরে, ভারতবর্ষ থেকে দারিদ্র ও বেকারত্ব দূর হবে,
তাহলে কি হবে চার নম্বরে যেটা হবে কি দূর হবে ভারতবর্ষ থেকে দারিদ্র ও বেকারত্ব তাহলে আমরা দারিদ্র ইংরেজি কি করব পভার্টি পি ও ভি ই আর টি টি ওয়াই পভার্টি অ্যান্ড আনএমপ্লয়মেন্ট ই এম পি এল ও ওয়াই এম ই এন টি আনএমপ্লয়মেন্ট দারিদ্র এবং বেকারত্ব উইল বি হবে কি হবে দূর হবে দূর হওয়া মানে এখানে রিমুভড আর ই এম ও ভি ই ডি রিমুভড দূর হবে কোথা থেকে না তো ভারতবর্ষ থেকে ফ্রম ইন্ডিয়া এখানে আমাকে একটু ঘুরিয়ে করতে হলো যে সাবজেক্ট আগে দেখছি তাহলে কোন জিনিসটা হবে তাহলে এখানে পভার্টি অ্যান্ড আনএমপ্লয়মেন্ট এই দারিদ্র এবং বেকারত্ব এটা কি হবে উইল বি রিমুভড দূর হবে কোথা থেকে ফ্রম ইন্ডিয়া ভারতবর্ষ থেকে পাঁচ নাম্বার আমার বাবা আমার জন্য গর্বিত হবে তাহলে আমার বাবা হবে আগে লিখব মাই ফাদার উইল বি মাই ফাদার উইল বি গর্বিত হবে তাহলে প্রাউডের পরে বা প্রাইডের পরে অফ বসে সবসময় মি তাহলে আমার বাবা হবে গর্বিত আমার জন্য বা আমার জন্য বা আমার প্রতি এখানে কি হলো আমার জন্য গর্বিত হবে তাহলে মাই ফাদার উইল বি প্রাউড অফ মি আমার বাবা আমার জন্য গর্বিত হবে ছয় নম্বরে জয়দেব নগর কলেজের অধ্যক্ষ হবে ছয় নম্বরের জয়দেব একজনের নাম হবেন উইল বি জয়দেব নিজে হচ্ছেন কি নগর কলেজের মানে কি অধ্যক্ষ দ্য প্রিন্সিপাল অফ নগর কলেজ এখানে প্রিন্সিপাল বানানটা একটু ভালো করে রাখবেন এখানে প্রিন্সিপাল মানে অধ্যক্ষ আর একটা বানানো হয় PRINCIPLE ওখানে নীতি ওই প্রিন্সিপাল মানে নীতি আর এটা হলো অধ্যক্ষ তাহলে জয়দেব হবেন দ্য প্রিন্সিপাল অফ নগর কলেজ নগর কলেজের প্রিন্সিপাল সাত নম্বর রাস্তার ফকির একদিন ধনী হবে রাস্তার ফকির ইংরেজি কি সাত নম্বরে যদি বলি রাস্তার ফকির স্ট্রিট বেগার হবেন উইল বি রিচ এখানে আমি এ বসাতে পারি এ বা দা এ স্ট্রিট বেগার উইল বি একজন রাস্তার ফকির উইল বি রিচ ধনী হবেন ভবিষ্যতে বা একদিন আছে এখানে ভবিষ্যৎ নাই তাহলে ওয়ান ডে কোনো প্রেপোজিশন বসবে না রাস্তার ফকির একদিন ধনী হবেন নেক্সট আট নম্বরে যদি যাই আমরা দেখব দীপঙ্কর একজন বড় নেতা হবে আট নম্বরে আছে দীপঙ্কর ডিআই পিএএন কে এ আর দীপঙ্কর হবেন বা হবে উইল বি নিজে হচ্ছে উইল বি বড় নেতা এ গ্রেট নেতা ইংরেজি কি না তো পলিটিশিয়ান পিও এল আই টি আই সি আই এ এন পলিটিশিয়ান তাহলে দীপঙ্কর হবেন একজন বড় রাজনীতিবিদ বা নেতা তারপরে নয় নম্বরে মনীষা সঙ্গীত প্রিয় হবেন মনীষা একজনের নাম যিনি সঙ্গীতের প্রতি প্রিয় হবেন তাহলে মনীষা নয় নম্বরে মনীষা উইল বি সঙ্গীত প্রিয় তাহলে প্রিয় হবে কি ফন্ড অফ ফন্ডের পরে সবসময় অফ বসে ফন্ড অফ মিউজিক সঙ্গীতের প্রতি প্রিয় হবেন কে না তো মনীষা তাহলে এটা এখানে কি নয় নম্বর পর্যন্ত হলো এবার আসবো আমরা দশ নম্বরে আমাদের গ্রামের নদীটি আরও বড় হবে আমাদের গ্রামের নদীটি দশ নম্বরের হবে আমাদের গ্রামের নদীটি তাহলে দ্য রিভার অফ
our village. The river of our village. আমাদের গ্রামের নদীটি আরো বড় হবে। হবে উইল বি হবে কি আরো বড় তাহলে মোর ওয়াইড ডব্লিউ আই ডি ই ওয়াইড মানে বড় বা চওড়া তাহলে এখানে আমাদের গ্রামের এই ইংরেজিটাকে আমরা দা রিভার আমাদের গ্রামের নদীর তাহলে গ্রামের আছে এর আছে যার জন্য এটাকে আমি উল্টে লিখলাম দা রিভার অফ আওয়ার ভিলেজ দা রিভার অফ আওয়ার ভিলেজ নেক্সট দেখি শিক্ষক মহাশয় ছাত্র ছাত্রীদের প্রতি স্নেহশীল হবেন শিক্ষক মহাশয় এগারো নম্বর দ্য টিচার উইল বি স্নেহশীল অ্যাফেকশনেট এ ডবল এফ ই সি টি আই ও এন এ টি ই অ্যাফেকশনেট কার প্রতি ছাত্র ছাত্রীদের প্রতি অ্যাফেকশনেট টু স্টুডেন্ট স্টুডেন্টস ছাত্র ছাত্রীদের প্রতি স্নেহশীল হওয়া এটা অ্যাফেকশনেট মানে স্নেহপরায়ণ স্নেহশীল মায়েরা আর কি বিশেষ করে বেশি স্নেহশীল হন নেক্সট হলো কঠোর পরিশ্রমীরা সুখী হবেন কঠোর পরিশ্রমীরা সুখী হবেন বারো নম্বরে যেটা আছে কঠোর পরিশ্রমীরা সুখী হবেন যারা কঠোর পরিশ্রম করে তারা সুখী হবেন তাহলে এটা হবে দ্য হার্ড ওয়ার্কার্স হার্ড ওয়ার্কার্স কঠোর পরিশ্রমীরা হবেন উইল বি সুখী হ্যাপি এইচ এ পিপি ওয়াই তাহলে আজকে আমি এখানে বারোটা ট্রান্সলেশন আপনাদেরকে করালাম যদি কোনো মানে যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং আপনাদের বন্ধুদের সঙ্গে এটাকে শেয়ার করে দিন।